নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস। মাথায় পিস্তল ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো বাগদা এলাকায়। বিএসএফ এর তৎপরতায় উদ্ধার হলো 40 লক্ষ টাকা মূল্যের সোনা। কবি সম্মেলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো তরুণ কবি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বার করা হলো মক টেস্ট পেপার। বেলুড়ে বহুতল থেকে উদ্ধার এক যুবতীর মৃতদেহ। মাদক রুখতে শহরের বিভিন্ন পানশালায় নার্কোটিক ব্যুরো। মতুয়া মহাসংঘের উদ্যোগে বাগদায় 13তম বার্ষিক সম্মেলন। অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সৎ ছেলের হাতে আক্রান্ত মা, বাগুইয়াটি ঢালিপাড়ার ঘটনা। সালমান ও শিল্পার বিরুদ্ধে বিক্ষোভ দলিত সমাজের। এবারে আসছি বিস্তারিত খবরে। মাথায় পিস্তল ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল বাগদা এলাকায়। পরিবার সূত্রে খবর, লক্ষাধিক টাকার সোনার গয়না সহ খোয়া গেছে নগদ টাকা। ঘটনা তদন্তে বাগদা থানার পুলিশ। এক ভয়াবহ ডাকাতির ঘটনার সাক্ষী থাকলো বাগদা এলাকা। রীতিমতো আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট করে নিয়ে যাওয়া হয় নগদ টাকা থেকে লক্ষাধিক মূল্যের সোনা। বুধবার রাতে ভয়াবহ ঘটনাটি ঘটে বাগদা থানার বইকোলা ডোয়ারপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এদিন তিনজনের একটি সশস্ত্র দল মুখে কাপড় বেঁধে তালা ভেঙে ঢুকে পড়েন স্থানীয় মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে। এরপরই বৃদ্ধা মনোরঞ্জন বাবুর হাত পা বেঁধে ফেলেন তারা। মেয়েকে নিয়ে পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন মনোরঞ্জন বাবুর বৌমা। বৌমাকে ডেকে দরজা খোলার কথা বলেন ওই ডাকাতের দল। এত রাতে বৃদ্ধা শ্বশুর ডাকছে দেখে দরজাও খোলেন তিনি। দরজা খুলতেই সাথে সাথে ঘরে ঢুকে পড়ে তিন দুষ্কৃতী। এরপরই মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন আলমারির চাবি দিতে। কিন্তু প্রথমে চাবি দিতে রাজি না হয় তার ছোট্ট মেয়েটিকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন ডাকাতেরা। নিজের মেয়ের প্রাণের ভয়ে সাথে সাথে চাবি দিয়ে দেন ওই মহিলা। এরপরই আলমারিতে থাকা সোনার চেন থেকে নেকলেস সহ লুট করে নেওয়া হয় সমস্ত গয়নায়, যার আনুমানিক মূল্য প্রায় 40 লক্ষ টাকা। এছাড়াও আলমারিতে থাকা 13,000 টাকা নিয়েও চম্পট দেয় ডাকাতেরা। রাতেই বাগদা থানায় খবর দেয়া হয় পরিবারের পক্ষ থেকে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত নামে বাগদা থানার পুলিশ। এক বড়সড় সাফল্য পেলো বিএসএফ। বাগদার 23 নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হলো প্রায় 40 লক্ষ টাকার সোনার বিস্কুট, যার ওজন 1 কিলো 300 গ্রাম। প্রতিদিনের মতো এদিনও রুটিন মাফিক পেট্রোলিংয়ে বেরিয়েছিলেন বাগদার বাঁশঘাটা এলাকার বিএসএফের 23 নম্বর ব্যাটালিয়ন। হঠাৎই এক সন্দেহভাজন ব্যক্তির দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। তবে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি তার ব্যাগটি ফেলে রেখে যান এলাকায়। তল্লাশি চালিয়ে সেই ব্যাগটি থেকে উদ্ধার করা হয় 1 কেজি 300 গ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকার কাছাকাছি। কবি সম্মেলন চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বিকাশ বিশ্বাস নামে এক তরুণ কবির। বুধবার সন্ধ্যায় কৃষ্ণনগরের পাবলিক লাইব্রেরির মাঠে একটি বইমেলার অনুষ্ঠান চলাকালীন এই ঘটনাটি ঘটে। বাগদা মতুয়া মহাসংঘের উদ্যোগে সংঘের 13তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার অনুগামীদের উপস্থিতিতে এই সম্মেলন জনজোয়ারে রূপ নেয়। আমরা
দীর্ঘদিন ধরে এটা উৎসবের সহিত পালন করা হচ্ছে। আজকে বাজিতপুর থেকে ময়রা, ময়রা থেকে কাঠগড় অব্দি, থেকে বাজিতপুর ছিন্দানি একতা একদম বহুত দূর দূরান্ত থেকে এই উৎসবটা পালন করা হচ্ছে। এটা একটা মহা উৎসবে আজকে পরিপূর্ণ হচ্ছে। এটা বহু দূর দূর থেকে আসছে। আমাদের এই মধ্য সমাজটা আজকে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া সমাজের থেকে এগিয়ে চলছে। আমার অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে কল্যাণী হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কল্যাণীর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। সামান্য একটি কচু গাছ কাটাকে কেন্দ্র করে বচসাহ্যের এক অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারার অভিযোগ উঠল কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে কল্যাণী JNM হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাতে কল্যাণী 4 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ও তার স্বামী। সেখানে একটি কচু গাছ কাটাকে কেন্দ্র করেই প্রতিবেশীদের সঙ্গে বচসা বাঁধে ওই দম্পতির। বাদানুবাদের পর বেশ কয়েকজন তাদের উপর চড়াও হয়। স্বামীকে মারধরের হাত থেকে বাঁচাতে গেলে অন্তঃসত্ত্বা ওই মহিলাকে মারধর করা হয়, তার পেটেও লাথি মারা হয় বলে অভিযোগ। এর জেরে রক্তপাত শুরু হয় মহিলার। তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় কল্যাণী JNM হাসপাতালে, সেখানে চলে তার চিকিৎসা। আর এই ঘটনায় কল্যাণী থানায় কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন একজন। সৎ ছেলের হাতে আক্রান্ত মা, বাগুইয়াটির ঢালিপাড়ার ঘটনা। বৃহস্পতিবার সকালে ওই সৎ ছেলে শুভম মণ্ডল তার মামা মামিকে ডেকে নিয়ে এসে মানে মাকে মারধর করে বলে অভিযোগ। মহিলার অভিযোগ, তার স্বামী উত্তম মণ্ডল গত বছর মারা যান। স্বামী মারা যাওয়ার পর থেকেই সৎ ছেলে তার উপর অত্যাচার শুরু করে, এমনকি তাকে মেরে ফেলার চক্রান্তও করে। আজ সকালে শুভমবাবু তার মামা মামিকে সঙ্গে নিয়ে তড়িঘড়ি আসেন বাড়িতে। এরপর তার উপর চড়াও হন, বাধা দিতে গেলে তার গায়ে অ্যাসিড ছোড়া হয় বলেও অভিযোগ। ওই মহিলা এও অভিযোগ করেন, স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে টিনা ও ছেলে শুভম তার উপর অত্যাচার করে। টিনার স্বামী কুনাল রায় বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ আধিকারিক। পুলিশ হওয়ার সুবাদে কুনালবাবু তাকে ফোনে হুমকি দেন। মহিলাটি জানান, 2005 উত্তম মণ্ডলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর প্রথম পক্ষের মেয়ে ও তার ছেলে তার উপর মানসিক নির্যাতন চালায়। তিনি এও অভিযোগ করেন, একবার তিনি গর্ভবতী হয়ে গেলে টিনা তাকে জোর করে গর্ভপাত করিয়ে দেয়। এরপরই উত্তম মণ্ডল তার স্ত্রীর নিরাপত্তার জন্য ছেলে এবং তার মধ্যে সম্পত্তি ভাগ করে উইল করে দেন, আর সেই সম্পত্তি পুরো পাওয়ার জন্যই ছেলে তার উপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ মহিলার। বলছে তোকে আজকে মেরাই ফেলে দেবো। পুলিশকে ফোন করে যাচ্ছে না, আসছে না। পুলিশকে ফোন করে যাচ্ছে, আসছে না। কোন থানা? বালিহাটি থানা। ফোন করেই যাচ্ছে? হ্যাঁ, আগের বছর গিয়ে লিখিয়ে লিখিত দিয়েছে, তা ওরা মানে মাঝে মাঝে আসে ওরা মারতে আমাকে। কোথায় কোথায় মেরেছে আপনারা? এই দেখুন, হাতে দেখুন, এইটার উপরে, এই দেখুন, হাত ধরে টানা দিয়েছে, এই দেখুন, ওই দেখুন, ওই নোড়াটা নিয়ে আমাকে তোকে মেরেই ফেলবো, দেখি কে কি করে, ছুড়েছে। হ্যাঁ, বাংলাটি তারা আমি কতবার করে ফোন করছি, আসছেই না। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। থাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ও গো মোর পিয়া, ও গো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার পরি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট, ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। Get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra. Open Monday through Sunday. The Rise of Leaders. Join the beats. The sound.
beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance. Helpful staff. অভিজ্ঞ টেকনিশিয়ান, অত্যাধুনিক ওয়ার্কশপ, আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড, এখন হাবড়াতে চোংদা মোড় হাটথুবা। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া এক নম্বর রেলগেট সংলগ্ন রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। স্পর্শ করো ছুঁতে চাই আনমনে, মুক্ত তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল ছাত্রছাত্রীদের ভালো ফল করার লক্ষ্যে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন বিদ্যাসাগর ভবনে একটি সম্মেলনের মধ্য দিয়ে মক টেস্ট পেপারের সূচনা করল কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ছাত্রছাত্রীদের ফল যাতে ভালো হয় তার জন্য উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই তারা মক টেস্ট পেপারের সূচনা করল বিদ্যাসাগর ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। উচ্চ মাধ্যমিক দেবে এবং তারপরে প্রবেশিকা পরীক্ষাগুলিতে অ্যাপিয়ার করবে, তাদের জন্য আমরা এই বইটি প্রকাশ করছি এবং আমি আশা করছি যে এই বইটি অভূতপূর্ব সাড়া ফেলবে এবং অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে বইটি সংকলিত। তারা পরীক্ষার মূল পরীক্ষার আগেই পরীক্ষার প্যাটার্ন, পরীক্ষার নম্বর বিভাজন, পরীক্ষার চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু সম্পর্কে তারা ওয়াকিবহাল হবে এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য এই বইটি বিশেষভাবে প্রকাশিত হলো। 50 টাকা মূল্যের এই টেস্ট পেপারটি পাওয়া যাবে 3রা জানুয়ারি থেকে বিদ্যাসাগর ভবন, এবং পাশাপাশি এই বইটি পাওয়া যাবে উচ্চ মাধ্যমিকের রিজিওনাল অফিস থেকে, সংসদের বিভিন্ন কাউন্টার থেকে 3 তারিখ থেকে সংসদের আমাদের হেড অফিস এবং বিভিন্ন রিজিওনাল কাউন্টার থেকে। 12 ক্লাসের যে ডকুমেন্ট, অর্থাৎ স্কুল যদি নেয় তাহলে 12 ক্লাসের যে ছাত্রছাত্রী আছে তার স্ট্যাটিস্টিক্স ধরে আমরা দেব। এটা বাইরে কমার্শিয়াল বাণিজ্যিক বিক্রির জন্য নয়, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাগজের মূল্য শুধু 50 টাকা নেওয়া হয়েছে আর 700 পাতার বই। সুতরাং আমরা ওই আমাদের এ নিয়ে আসতে হবে, ডকুমেন্ট নিয়ে আসতে হবে যে সে রেজিস্টার্ড হয়েছে, 12 ক্লাসে পাস করেছে, এবং স্কুল থেকে শংসাপত্র নিয়ে আসতে হবে। স্কুল যদি নেয় 5টানিক 10টানিক স্কুল তার লেটার প্যাডে লিখে দেবে। সংসদ সভাপতি মহুয়া দাস জানান, এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা ইংরাজির পাশাপাশি হিন্দিতেও থাকবে প্রশ্নপত্র। মূলত 1 লক্ষের বেশি হিন্দি মাধ্যমের পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছে। যে এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে আমরা হিন্দিতে প্রশ্ন করছি, এই প্রথমবার উচ্চ মাধ্যমিকে হিন্দিতে, মানে ত্রিভাষিক বলা যায়, সব মেজর সাবজেক্ট, অল মেজর সাবজেক্টস ইন সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স আমরা হিন্দিতে কিন্তু সব গুরুত্বপূর্ণ ভাষা সাবজেক্টগুলোতে, যেহেতু ছাত্র সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি, সেগুলো আমরা হিন্দিতেও আমাদের প্রশ্ন হবে। এর পাশাপাশি টুকলি রুখতে কঠোর হতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। তাই তারা পরীক্ষার সময় আর এ ফরম্যাট পাঠাবে পরীক্ষা কেন্দ্রগুলিতে, যেখানে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলে বা পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর করলে বা পরীক্ষককে মারধর করলে বা পরীক্ষার খাতা নোটশিট চুরি করে বাড়ি নিয়ে গেলে আর এ নথিভুক্ত হবে, যার ফলে উইথহেল হয়ে যেতে পারে তার ফল প্রকাশ। এমনটাই জানালেন সংসদ সভাপতি মহুয়া দাস। অনিয়ম টোকাটুকি এবার যাতে বিশেষভাবে রোধ করা যায়, বা কিছু ছাত্রছাত্রী অনেক সময় কিছু অসৎ উপায় অবলম্বন করার একটা প্রচেষ্টাও মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে তারা হলে একটা ডিস্ট্রাকটিভ কোনো কাজ করছে, অনিয়ম করছে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করছে। এ ব্যাপারে আমরা এবারে একটা বিশেষ ইনস্ট্রাকশন, নির্দেশিকা আমরা দিচ্ছি, বিভিন্ন স্কুলে স্কুলে দেবো, ঠিক করেছি, এখনো দিইনি। সেটা হচ্ছে যে আমরা একটা আর এ ফরম্যাট, আগে আমরা ক্যাজুয়ালি বলতাম যে এরকম
পরীক্ষায় নকল করলে বা টোকাটোকি করলে আরে করে দেবেন, কিন্তু এবার একটা আরে ফরম্যাট কি কি ক্ষেত্রে এই অনিয়মগুলো কি কি তার একটা নির্দিষ্ট তালিকা আমরা করে দিচ্ছি। করে দিয়ে আমরা ভেনু সুপারভাইজার এবং ইনভিজিলেটর, অনেক সময় ইনভিজিলেটরদের ওপরও হামলা হয় শিক্ষকদের ওপর, এবং ইনভিজিলেটর এবং আমাদের এইচই যারা অর্থাৎ প্রধান পরীক্ষক তাদের কাছে আমরা এই ফরম্যাটটা দিচ্ছি। তাদের মধ্যে এই ধরনের লেখা থাকবে যে অনিয়ম বলতে কেউ যদি মোবাইল নিয়ে ঢোকে বারণ করা সত্ত্বেও, কেউ যদি ইনভিজিলেটরের কড়া নির্দেশ না মানে তাকে হেনস্থা করে, কেউ যদি খাতা নিয়ে বাড়ি চলে যায় এবং বলে যে খাতাটি হারিয়ে গেছে, এইরকম ধরনের বিভিন্ন যে প্রবলেমগুলো সমস্যাগুলো আমরা ফেস করেছি। এই প্রসঙ্গে বলবো যে আমাদের আরটিআই বা ওই ধরনের যে কোর্ট কেসের ব্যাপারটা আমরা প্রায় জিরো মানে নীল করে ফেলেছি। আমরা এতটাই পরিষেবার ব্যাপারে তৎপর যে আমাদের ছাত্রছাত্রীরা এই ব্যাপারে এলেই আমরা সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে তার যে সমস্যা সেটা অ্যাড্রেস করে দিচ্ছি। তা সত্ত্বেও কিছু কিছু জায়গায় যাতে আরও শৃঙ্খলা পরায়ণতা দেখা আমরা রক্ষা করতে পারি স্কুলগুলোতে, এবং পরীক্ষা যাতে অ্যাবসোলুটলি সুশৃঙ্খলভাবে হয়, পরীক্ষার হলে যাতে কোনো রকম নিয়মভঙ্গ না হয়, খাতা ব্যাপারে যাতে ছাত্রছাত্রীরা আরও কনসাস থাকে, মানে খাতা কেটে দিল, খাতা পেট ছিঁড়ে নিল, এই ধরনের কিছু কিছু সমস্যাও আমাদের এবারে এসছে। সেই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য আমরা কিছু কিছু আরএ ফরম্যাট তিনটে জায়গায় দিচ্ছি। বেলুড়ের লালমোহন মুখার্জি স্ট্রিটের একটি বহুতল থেকে উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ। মৃতার নাম উর্মিলা মুখোপাধ্যায়। ঘটনা তদন্তে বেলুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বহুতলের পাঁচতলায় একটি ফ্ল্যাটে গত পাঁচ বছর ধরে থাকতেন আনন্দ কুমার নামে এক ব্যক্তি, পেশায় রেলকর্মী। তার স্ত্রী ও পরিবার রয়েছেন বিহারে। কর্মসূত্রে আনন্দবাবু বেলুড়ের ওই ফ্ল্যাটে থাকতেন। দুদিন আগে ভাইজি পরিচয় দিয়ে উর্মিলা কুমারী নামে এক যুবতীকে নিজের ফ্ল্যাটে আনেন আনন্দবাবু। তার মতে গতরাতে সর্দি কাশিজনিত সমস্যা দেখা দেয় উর্মিলার, তবে ডাক্তারের কাছে না গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাওয়ান আনন্দবাবু। এরপরই আজ সকালে মৃত্যু হয় ওই যুবতীর। প্রতিবেশীরা উর্মিলার মৃত্যুর খবর পেয়ে খবর দেয় বেলুড় থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ আনন্দবাবুকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, তারা আগে কখনো আনন্দবাবুর পরিবারের কারোর সঙ্গে ওই যুবতীকে দেখেন। নিউ ইয়ার মানেই শহর জুড়ে উৎসব উন্মাদনা। সেই মতো শহরের বিভিন্ন পানশালাগুলিতে চলে বিভিন্ন পার্টি। সে পার্টিতে মাদকের ব্যবহার বন্ধ করতে এবার উদ্যোগ নিল নার্কোটিক ব্যুরো। কলকাতার বেশ কয়েকটি পানশালা কর্তৃপক্ষকে ডেকে সতর্ক করল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। তাদের আশঙ্কা, বর্ষবরণের পার্টিতে মাদক ব্যবহারের মাত্রা বৃদ্ধি পাবে। সেই কারণেই কলকাতার নামী 16টি পানশালা কর্তৃপক্ষকে আজ ডেকে পাঠিয়েছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। মাদক ব্যবহার রোখার জন্য তাদের সাহায্য চাওয়া হয়। কিভাবে মাদক ব্যবহার ঠেকানো হবে সেই সম্পর্কে পানশালা কর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। ভিডিও ফুটেজ এবং কিছু ছবি দেখিয়ে তাদের সচেতন করা হয়। পাশাপাশি কিভাবে পানশালায় মাদক ঢোকানো হয় এবং মাদক ব্যবহার হয় সেই সম্পর্কে তাদেরকে জানানো হয়। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো জানিয়েছেন, 16টি পানশালা কর্তাকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে 8টি পানশালার কর্তারা এসেছিলেন, বাকিরা কেন আসেননি তাও জানতে চাওয়া হবে। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো কলকাতা জোনের অধিকর্তা দিলীপ শ্রীবাস্তব বলেন, বর্ষবরণের আগেই তাদেরকে ডেকে পাঠানো হবে, যারা আসবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এও বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে ড্রাগের ব্যবহার বেড়েছে তাতে আমরা চিন্তিত, সেই কারণে পানশালা কর্তাদের ড্রাগ ব্যবহার সম্পর্কে সচেতন করাই তাদের লক্ষ্য। কিভাবে তারা পানশালায় ড্রাগ ব্যবহার আটকাবেন সেই সম্পর্কে তাদেরকে বোঝানো হয়েছে। পানশালার বাইরে এবং ভেতরে দুটি সচেতনতামূলক বোর্ড লাগানোরও পরামর্শ দেওয়া হয় নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। চুকি পেলে জো কেস হুয়া থা ইসি মহিনে মে উসকে পেলে থোড়া সা ক্যাজুয়াল রেতে থে, ইতনা ড্রাগস কে উপর উনকা ধ্যান নাই রেতা থা, চুকি ও মানতে থে কি হামারা ড্রাগস নাই হোতা হ্যায় অর ও কোই ভি ক্লাব ইয়া হোটেল ইসকো এলাউ নাই করতা থা, তো উস বেস পে উনকা কভি উতনা ধ্যান রাহা নাই। লেকিন আব চুকি জেসে জেসে ইস তরহ কে কেসেস হুয়ে হ্যায় অর উনকো পতা চলা হ্যায় তো ও লোক আব ফির ট্রাই কর রহে হ্যায় কি হাম উসকো কেসে উসকে উপর কন্ট্রোল কর সকে, তো জো ভি উনকে দিমাগ মে নয়া জো হ্যায় মডাস অপারেন্ডি উনকো সমঝ মে আয়া পতা চলা হুয়া উস বেস পে ও লোক উসকি ফিস্কিং করনা শুরু কর দিয়ে। জেনারেল ইনস্ট্রাকশন কি কি আপনাদের আমাদের কি কি প্রিকশনস নেওয়ার উচিত সেসব কি কি প্রিকশনস বলেছে? ওই গেটের গেটের ঠিকমতো দেখুন, গেটে ঠিকমতো দেখুন, চেক করুন সবাইকে। যাচ্ছে কি চেক করতে বলেছে? পার্স চেক করুন, সিগারেট চেক করুন, আর ভেতরে যদি কোনো কিছু থাকে, কোনো ট্যাবলেটস থাকে, কোনো কিছু থাকে সেগুলো দেখতে বলেছে।
সালমান খান ও শিল্পা শেট্টি আলাদা আলাদা দুটি বেসরকারি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় কথা পরিপ্রেক্ষিতে বলেন, তাদের একটি পোশাক পরতে দেওয়া হয়েছিল, তাতে তাকে ভাঙ্গি লাগছিল। আর এই ইন্টারভিউ টিভিতে সম্প্রচার হওয়ার পরেই তাদের বক্তব্যে ভাঙ্গি কথাটির প্রতিবাদ জানায় দলিত সমাজ। সেই বিষয় নিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রতিবাদে সামিল হলেন দলিত সমাজের লোকেরা। সালমান খান ও শিল্পা শেট্টির বিরুদ্ধে বিক্ষোভ দেখান ব্যারাকপুর স্টেশনে। এদিন স্টেশন থেকে একটি মিছিলও বার করেন তারা, যে মিছিলটি স্টেশন থেকে চিড়িয়া মোড়ের কাছে আসে। এছাড়াও এই দুই চিত্রা অভিনেতার কুশপুতুলও দাহ করা হয়। ये देखिए ऐसा है कि सलमान खान एक बहुत अच्छा आर्टिस्ट है, पूरा भारतवर्ष उनको सम्मान करते हैं और आज इस देश में सम्मान अगर उनको मिला है तो देश का छोटे जाति से लेकर बड़ा जाति और बच्चा से लेकर बूढ़ा तक उनको ये सम्मान दिया है। तो ऐसे व्यक्ति के मुंह से एक छोटा जाति को शब्द लेके जो भूंगी का शब्द बोला है, इसी विषय को लेकर ये जो लोग हमारे वाल्मीकि समाज के लोग हैं उनको बड़ा खोफ हुआ, बड़ा दुख हुआ कि ऐसे व्यक्ति को ऐसा शब्द का प्रयोग नहीं करना चाहिए। तो हम लोगों का ये है कि अगर वो बोले इस बात को तो वो अगर स्वीकार कर लेते हैं तो फिर और कोई बात ही नहीं है, नहीं तो फिर ये तो पूरा भारत प्रदेश का ही चल रहा है, फिर आगे तक के लिए भी कहां तक जाएगा ये तो बोलना बड़ा मुश्किल है। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি।